বিল্ডিংয়ের উপরে বিল্ডিং, কিন্তু কি এরকম ভাবে মারবে, বহুত কষ্ট দিয়া। তিন দিন পর উদ্ধার হলো নিখোঁজ পিঙ্কির পচা গলা দেহ। গত 26 তারিখে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেছিলেন পিঙ্কি রায়ের বাবা। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে। শিলচর রাঙ্গিরখাড়ির বাসিন্দা নৃপেন্দ্র রায়ের মেয়ে 18 বছরের পিঙ্কি রায়। পিঙ্কি রায় প্রেমতলা একটি দোকানে কর্মরত ছিল বলে জানা গেছে। শনিবার রাতে দোকান থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি পিঙ্কি। পরে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিখোঁজের মামলা দায়ের করা হয়। অবশেষে আজ তার পচা গলা দেহ উদ্ধার হয়েছে নিখোঁজের তিন দিন পর। মঙ্গলবার ধোয়ারপুর থানার পাশে একটি বিল্ডিং এ কাজ করার সময় মিস্ত্রিরা দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস অনুসন্ধান চালাতে গিয়ে দেখেন একটি মেয়ের পচা গলা দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধোয়ারবন থানায়। পুলিশ এসে পিঙ্কি রায়ের পরিবারকে খবর দেন। পিঙ্কির পরিবার ধোয়ারবন্দে পৌঁছে মৃতদেহ শনাক্ত করেন। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। পিঙ্কি রায়ের মা দাবি করছেন তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান পিঙ্কির পরিবার। এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে তিনি তদন্ত করছেন, দোষীদের অতি সত্বর গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। বলছেন কি তো হইছে আপনার মেলবে? আমার মেয়ের এখানে ভাবা গেছে সামনে। কই পাইছেন? দুয়ার বোন বিল্ডিং এর উপরে বিলে, কিন্তু কি এরকম ভাবে মারছে, বহুত কষ্ট দিয়া। আমার মেয়ে কি দোষ করছে? আপনাকে রূপে সন্দেহ করুন, আমি তো বুঝতে পারি না। আমি তো তাই না, আমি দিল্লি আইছি, আমার কারো উপরে সন্দেহ করতাম। আমি আমরা তো আজকে খবর পাইলাম হঠাৎ, আমরা প্রথমে গেলাম এমএলএ স্যারের বাসার, তারপরে আইলাম রাস্তার আওয়ার সময় তখন আমাদের একজনে ফেসবুকের একজন দাদা ফোন করে বলছে একটা ডেড বডি পাওয়া গেছে দুয়ারবন থানার। লোকালোক আমরা রাঙ্গিরহাড়ি থানাতে গেছি, গিয়ে তারা জানাইছি, তারা আমরা বলছি তোমরা যাও গিয়ে আইডেন্টিফাই করো। কইয়া ওই তো আমরা আইলাম, আইয়া তো দেখলাম তাইর এই পরিস্থিতি। তারপরে এখানে আওয়ার পরে আমরা বাংলাটিকে বডিটা দেখতে পারছি না, কিন্তু লাশটা কীরকম দেখছি আমরা মোবাইলের মধ্যে দেখছি, আমরা কিন্তু ফেস টু ফেস দেখানো হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, খুবই মারাত্মকভাবে মানে তাইরে মারা হয়েছে, মানে এইরকম ভাবে মারা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখবা ফটোর মধ্যে, মানে কিভাবে তাইরে গলা টিপা দিয়ে তাই জিব্বা বাইরিয়ে গেছে, চোখ নাই, হাত বান্ধা, অ্যাসিড দিছে, কিতা দিয়ে বহুত কষ্ট দিছে আর কি, কষ্ট দিয়ে তাইরে মারছে। তো আমরা ফটোর মধ্যে আইডেন্টিফাই করছি, কিন্তু আমরা ফেস টু ফেস দেখা নিয়েছে না। কখন আপনার দাবি? এটা আমার দাবি, আমার দাবি হলো প্রশাসনের কাছে যে দুই দিন পর পরে এরকম ঘটনা ঘটে, এটার লোকে উচিত শাস্তি দেওয়া হয়তো, যারা আসামি তারা বার করিয়া যেরকম টেরোরিস্টে এনকাউন্টার করা হয় ওইরকম তারা করা হইতো, আমরা দাবি। আজকে আমার একজন পরিচিত একজন মারা গেছে, কালকে আরেকজনের, এটা তো দুই দিন পরে ঘটনা করে লিখিয়া প্রশাসনের কাছে আমার হাত জোর করে অনুরোধ, খুব মানে শক্ত শাস্তি দিত আর তারা খুব তাড়াতাড়ি বার করতো। তাই নাম লিখিয়া পিঙ্কি রায়, তাই বাসা হলো গিয়া রাঙ্গিরহাড়ি পেট্রোল পাম্পের লগে লক্ষ্মী জুয়েলার্সের পিছন দিকে তার বাসা, বাবার নাম লিখে নৃপেন্দ্র রায়, মার নাম উমা রায়। তো আমরা খুব দুঃখিত আর কি এই যে আজকে এই পরিস্থিতিটা দেখিয়া। হ্যাঁ, এসপি স্যার আইছেন, এসপি স্যার আই আমরা তো বুঝেছিল যে এটা আমি তদন্ত করমু আর আমি যে এটা করমু খুব ভালোভাবে করমু, আপনার এটা রেজাল্ট খুব তাড়াতাড়ি হইবা। তো আমরা তো এসপি স্যারের কাছে তো আমরা অনুরোধ রাখছি, লগে আমরা যে এখানে যে লোকেল যারা আছে সবের কাছে আমরা অনুরোধ, আপনারা এটা একটা বিবেক বিবেচনা করবা যে একটা মেরে এত দূর থেকে এত কিলোমিটার কত কিলোমিটার দূরে আনিয়ে এইভাবে মানে তাইরে মারা হয়েছে, এটা আপনারা লক্ষ্য করবা, কিন্তু যেহেতু আপনারা সবাই তো মা বোন আছে না, এটা আপনারা লক্ষ্য করবা বা এটা লেগে আপনারা একটু আমরা লোকের সহযোগিতা করবা। এটা দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে আর নিজে আহি ভিজিট করেছো, মানুষবিলাক লগ পাইছো, তেওঁলোকৰ যি পেৰেণ্টছ আছে তেওঁলোককো লগ পাইছো, গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছো, ইনভেষ্টিগেশ্যন জোৰ তদন্ত চলি আছে, গতিকে তদন্তৰ পিছতে আমি আপোনালোকক জনাম। এনে আপডেট কোনো কিবা কিবা পাইছে নাই? এতিয়া আমি তদন্ত চলি আছো বা চলাই আছো আৰু জোৰ তদন্ত চলাই আছো, যিয়ে ইয়াত ইনভলভ আছে তেওঁক আমি কৰাই থওঁ। ডেড বডিটো মেডিকেলটো পঠাই দিছিলোঁ? হয়। ডেড বডিটো স্যার মেডিকেল পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।